নমস্কার বন্ধুরা, ঐশিত কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো কুলেখাড়া ভাজা। কুলেখাড়া কিন্তু একটু তেতো লাগে, অনেকেই খেতে ভালোবাসে না। তবে এইভাবে যদি আপনারা কুলেখাড়া ভাজা করেন তাহলে সবাই চেটে পুটে খেয়ে নেবে। তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুন দিলে দেখবেন গায়ে তেলটা ছিটকায়, তাই আমি একটু হলুদ দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। কুলেখাড়া শাক খেতে অনেকেই কিন্তু অপছন্দ করে, বাচ্চারা তো খেতেই চায় না। তবে এভাবে যদি ভেজে দেন তাহলে তেতো ভাবটা কম লাগে, বাচ্চারাও খেয়ে নেবে। বেগুনটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। বেগুন ঢেকে ভাজা করলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেগুনটা নরম হয়ে যায়। ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়ে আরো একটু নেড়ে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব। আমি অফ ক্যামেরায় আরো একবার তুলে বেগুনটাকে নেড়ে দিয়েছিলাম, দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, এরপর এই তেলের মধ্যে আমি হাফ টি স্পুন কালো জিরে দেব। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কুমড়ো দেব। কুমড়োটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এবার এই কুমড়োটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এই কুমড়োটা দিলে তেতো ভাবটা লাগবে না, আপনারা অবশ্যই একটু কুমড়ো দেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিয়ে কুমড়োটাকে অর্ধেকটা আমি ভেজে নিয়েছি, পুরোপুরি ভেজে নেইনি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাকের আমি পাতা আর ডগার অংশটা নিয়েছি, ডাটা নিইনি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে। একটু নাড়লেই কুলেখাড়া শাক কিন্তু কমে অল্প হয়ে যাবে। ভালো করে আমি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব, দেখুন কুলেখাড়া শাকটা কতটা কমে গেছে আর দেখুন কতটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু কোনো জলের ব্যবহার করব না, এই জলটাকেই শুকিয়ে নেব, তাহলে কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়ে নেব। আপনারা যারা বাড়িতে কুলেখাড়া শাক এইভাবে খাননি, একবার অন্তত বানিয়ে দেখবেন, দেখবেন আবারও বানাতে ইচ্ছা করবে। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রাখার পর ঢাকাটা তুলে আবারও একটু নাড়বো। কুলেখাড়া শাকের পাতা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ঢাকা চাপা দিয়ে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনটাকে আমি শেষে দিলাম, না হলে বেগুনটা ঘেটে যায়। ঢাকা চাপা দিয়ে দিয়েই এবার নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আরও একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে নামিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়।